আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানে। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি নুসরা জান দীপা। দর্শক, আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা সমাধানের জন্য আজও আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। অনুষ্ঠানের শুরুতে চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের সেই অতিথির সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর এ কে এম মতিউর রহমান ভুইয়া, অধ্যাপক ও চেয়ারম্যান পেলিয়াট্রিক মেডিসিন বিভাগ বিএসএমএমইউ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ স্বাগত জানানোর জন্য। দর্শক, এই মুহূর্তে যারা আপনার টিভি সেটের সামনে রয়েছেন, আপনাদের চিকিৎসা সংক্রান্ত বা স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন যদি থাকে, আমাদের নিচে স্ক্রলে দেখানো নম্বরে চাইলে আপনারা ফোন করতে পারেন। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। আমি প্রথমে স্যার আপনার কাছে প্রশ্ন করতে চাই, এখন এই যে করোনার নতুন ভ্যারিয়েন্ট চলছে, অমিক্রন ভ্যারিয়েন্ট, পাশাপাশি কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টটাও চলছে, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আসলে মানুষের আরও কতটুকু সচেতন হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, আমার কাছে মনে হয় স্বাস্থ্যবিধি আরও ভালোভাবে মানা উচিত, কারণ যে হারে আমাদের অমিক্রন বেড়ে চলছে তাতে খুব দ্রুতই অধিকাংশ মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছেন। কাজে মাস্ক পরা বাধ্যতামূলক করার পরেও মানুষ এখনও ঠিকমতো মাস্ক পরতেছে না, হাত ধোয়ার ব্যাপারেও মানুষের অনীহা দেখা যাচ্ছে, যেমন সামাজিক যে সমাবেশগুলো ওগুলাতে মানুষের লোক সমাগম বেড়েই চলছে, যেমন বিভিন্ন ধরনের মেলা স্টল এগুলাতে যে মানুষ যাচ্ছেন। বুস্টার নেওয়ার ব্যাপারেও কিছু মানুষের ভীতি কাজ করছে। আমরা এইসব জিনিসগুলা সামাজিক দূরত্ব বজায় রাখা এটা আমরা দেখছি খুব কমই পালন করা হচ্ছে, কাজেই অমিক্রন খুব ব্যাপক হারে বেড়ে চলছে। তা আমাদের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। সরকার অবশ্যই কতগুলো স্বাস্থ্যবিধি জারি করেছেন এবং স্কুল কলেজ আপাতত 6 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রেখেছেন, তারপরেও আমরা যদি সতর্ক না হই তাহলে অমিক্রন আমাদেরকে আরও বেশি আক্রান্ত করবে এবং আমাদের বেশি সমস্যা হয়ে যেতে পারে, আমাদের অনেক বেড়ে যাবে। এবং এই যে নতুন ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, শুরুর দিকে কিন্তু আন্তর্জাতিক যে গাইডলাইনগুলো স্বাস্থ্য সংস্থা যারা প্রথম দিকে বলেছিলেন যে অমিক্রনের লক্ষণগুলো অতটা সিভিয়ার না বা অতটা গুরুতর না, এই বিষয়টা যদি আপনি বলতেন। হ্যাঁ, প্রথম বলেছিলেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে মাঝে মাঝে সিভিয়ারও হয়, তো বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ সিমটম নিয়ে অমিক্রন আত্মপ্রকাশ করে। গত বছরের 24 নভেম্বর প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকাতে অমিক্রনকে শনাক্ত করে, বাংলাদেশেও শনাক্ত করা যাচ্ছে। অমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তবে যাদের লাংসে বেশি ইনভলভমেন্ট হয় তাদের খারাপ অবস্থা হয়ে যেতে পারে। কাজে আমাদের দেশে এখন 2টো ভেরিয়েন্টই আছে, ডেল্টাও আছে অমিক্রনও আছে, আমাদের স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মানা উচিত, ভালোভাবে মানা উচিত, আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। আর যাদের টিকা নেওয়ার দরকার, বুস্টার ডোজ আছে, সেই নির্দিষ্ট দিনে বুস্টার ডোজ নেওয়া উচিত। শরীরে পুষ্টিহীনতা থাকলে পুষ্টিকর খাবার খেয়ে ইমিউনিটি বাড়ানো উচিত এবং স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মানা উচিত। মাস্ক পরিধান করা, হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা, কোনো জনসমাবেশে পারতপক্ষে না যাওয়া, এইগুলা যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমাদের অবশ্যই মানা উচিত। আপনি যেটা বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি যে ইমিউনিটি বুস্টআপ করার বিষয়টি সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে এবং সামাজিক দূরত্ব, এই যে ডেল্টা ভ্যারিয়েন্ট রয়েছেন এবং পাশাপাশি অমিক্রন ভ্যারিয়েন্ট রয়েছে, এটার আসলে লক্ষণগুলোর মধ্যে তফাত কি রয়েছে? লক্ষণের আসলে দুইটারই একই ধরনের, তবে ধারণা করা হচ্ছে যে অমিক্রনের সিভিয়ারিটিটা একটু কম, জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, কাশি, গলা ব্যথা, শ্বাসে গন্ধ না পাওয়া, স্বাদ না পাওয়া দুইটাতেই হয়, তবে অমিক্রনের এটা জ্বর হয়তো একদিন দুই দিন হয়, আর ডেল্টা ভেরিয়েন্টের হয়তো জ্বর অনেক বেশি দিন হয়। তো যে কোনোটাতেই যদি লাং ইনভলভমেন্ট করে নিউমোনিয়া হয়ে যায় তখন কিন্তু খারাপ অবস্থা দুটাতেই হয়ে যায়, কাজে আমরা বলতে পারছি না। যেমন আমাদের গতকাল পর্যন্ত 34,311 জনের পরীক্ষা করে 9,614 জনের আইডেন্টিফাই করা গেছে এবং শনাক্তের হার ছিল আমাদের 28.11%। এর আগে কিন্তু আমাদের খুবই কম, শনাক্তের হার 2%, 3%, 4% ছিল, 5%-এর নিচে ছিল, হঠাৎ করে 28% হয়ে গেছে। আমাদের সতর্ক না হলে বিপদ হয়ে যেতে পারে। আমরা অমিক্রনে বা অন্যান্য অমিক্রন অথবা ডেল্টাতে বেশি আক্রান্ত হয়ে যেতে পারে এবং আমাদের হসপিটালগুলোতে জায়গা হবে না। এখন গতকাল হাসপাতালে ভর্তি 62% বেড়েছে, এর গতকাল পর্যন্ত করোনায় 1,197 জন ভর্তি হয়েছেন, এর আগের দিনে এর 1/4 ছিল না। কাজেই আমাদের
সতর্ক না হলে বিপদ হয়ে চলে আসছে। অর্থাৎ প্রতিদিনে আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে, এবং এর পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই, এই যে এই ভ্যারিয়েন্টগুলো যে হচ্ছে, যাদের আসলে অ্যাজমার সমস্যা রয়েছে, যাদের আসলে ডায়াবেটিস রয়েছে, তাদের বিশেষ কি সতর্কতা আসলে অবলম্বন করা উচিত? অবশ্যই অবশ্যই, যাদের অ্যাজমা বা শ্বাসতন্ত্রের অন্যান্য রোগ রয়েছে, ডায়াবেটিস বা আরও কোমরবিড কন্ডিশন, হার্ট ডিজিজ এগুলো রয়েছে, কিডনি ডিজিজ রয়েছে, তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে, কিডনির যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধগুলো ঠিক মতো যেন খান, এবং সমস্ত স্বাভাবিক অবস্থায় যেন থাকেন, এবং ওনারা যেন সব সময় মাস্ক পরিধান করেন, ঘরের বাইরে যত পারত পক্ষে না যান। এই বিষয়টা একটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, আপনার নাম বয়স বলে আপনার প্রশ্নটি বলুন। জি আসসালামু আলাইকুম, আমার নাম তোফাজ্জল হোসেন, বয়স 46। জি, কোনাপাড়া থেকে বলছি, আমরা কোনাপাড়া। জি, ঠান্ডা লেগেছিল। জি, তারপর আমি ডাক্তার এসে যাই, যাওয়ার পরে আমার টেস্ট করায় করোনা নেগেটিভ আসে। আচ্ছা, তারপরে আমাকে উনি কিছু ওষুধ দেয়। জি, বাট এখন ওষুধগুলো খাচ্ছি, কিন্তু ঠান্ডাটা আমার কমছে, কিন্তু গলাটা ভেঙে গেছে। আচ্ছা, এখন আমি কি করতে পারি? আচ্ছা, দর্শক আপনি আমাদের সঙ্গে থাকুন স্যার, আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আপনার মোট কয়দিন যাবত আপনি অসুস্থ? স্যার 18 দিন হয়ে গেছে। 18 তারিখ থেকে? মানে 18 দিন হয়ে গেছে। 18 দিন? আচ্ছা, 18 দিন হয়ে গেলে তো অনেক সময় হয়ে গেছে। সাধারণত করোনা বা কোভিডের ইনফেক্টিভ পিরিয়ড 15 দিনের মধ্যেই হয়, তবে এর চেয়ে বেশিও হতে পারে, 1 মাস 1.5 মাসও হতে পারে। তো আমরা মনে করছি আপনার কি আগে অ্যাজমা ছিল? কি অ্যাজমা বা এই যে অ্যালার্জি জাতীয় অসুবিধা ছিল? আচ্ছা, ছিল না। তাহলে আপনি কিছু রক্ত পরীক্ষা করিয়ে নিন। আপনি একজন বক্ষব্যাধি বা ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়ে রক্তের যে পরীক্ষাগুলো সিবিসি বলি আমরা, চেস্ট এক্সরে এবং কোভিড টেস্ট তো আপনি করেছেন, নেগেটিভ এসেছে, কাজে এইদিকে আর আমরা না যাচ্ছি। স্যার সিবিসিও করেছিলাম স্যার, ওটাও নাকি ভালো বললো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার একজন মেডিসিন অথবা বক্ষব্যাধি বিশেষজ্ঞের সঙ্গে দেখা করে এই ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ নিতে হবে। আপনার হয়তো ফুসফুসের অন্য কোনো অসুবিধাও থেকে থাকতে পারে যার জন্য কাশি হচ্ছে, এমনকি গলারও কোনো অসুবিধার জন্য, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস এগুলোর জন্য অনেক সময় আপনার কাশি থেকে যায়, পোস্ট নেজাল ড্রিপ এগুলোর জন্য থাকে। কাজে আপনি একজন বক্ষব্যাধি বা ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন এবং ওনাদের পরামর্শ নিন, এবং কয়েকটা নির্দিষ্ট পরীক্ষা করে আপনার রোগ নির্ণয় করা যাবে, সম্ভবত আপনার এটা কোভিড না। আচ্ছা জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও একজন বিশেষজ্ঞ চিকিৎসক, পরিচয় করে দিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বর্ণালী দাস, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অপস অ্যান্ড গাইনি বিভাগ, শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হসপিটাল, টঙ্গী, গাজীপুর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। জি, প্রথমে আপনার কাছে আমি জানতে চাই, এখন যেহেতু আসলে আমাদের এই করোনার প্যান্ডেমিক সিচুয়েশনে নতুন ভ্যারিয়েন্ট যোগ হয়েছে, অমিক্রন ভ্যারিয়েন্ট, এই সময়টাতে আসলে একজন গাইনোকোলজিস্ট হিসেবে আপনার আসলে পেশেন্টদেরকে বেবি নেওয়ার ক্ষেত্রে আসলে কতটুকু এনকারেজ করছেন? যেটি প্রথম দিকে বলা হচ্ছিল ডিসকারেজ করা হয়েছিল, এখন আপনারা আসলে কতটুকু এনকারেজ করছেন বা কতটুকু সেফ আসলে তাদের জন্য? অনেক ধন্যবাদ। আসলে ওমিক্রন যে নতুন ভ্যারাইটি যেটা আসছে, আর করোনাটা আসলে আমাদের জীবনের সাথে জড়িত, মানে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, এটা কবে শেষ হবে এটা আসলে কেউ জানে না, সেই জন্য তো বেবি তো নিতে হবে, তাই না? একটা লং টাইম না জানা থাকলে তো মানুষ কতদিন ওয়েট করবে? প্রথম দিকে আমরা ডিসকারেজ করতাম, আমরা কিন্তু এখন ডিসকারেজ করি না, এখন প্রিকশন নিয়ে সেফ থেকে সে বেবি নিতে পারে, স্বাস্থ্যবিধি মেনে সে বেবি নিতে পারে। ধন্যবাদ। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, দর্শক আপনার নাম বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম সাবরিনা, বয়স 23। জি, ম্যারেড, তো হাজবেন্ড হলো বাহিরে থাকে প্রায় 2.5 বছর। তো আমার আর কি ফলিকুলার সিস্ট ধরা পড়ছে, তো মাসিকে আর কি সমস্যা ছিল, তো গাইনি ডাক্তার আমাকে রোজেনস্টার 28 দিছে, তো ওটা খাওয়ার পরে 2-3 মাস ঠিক ছিল, তারপরে আবার 10-12 দিনের মাথায় হচ্ছিল, তারপর আবার দেখাইছি, তো আমাকে মার্ভেলম দিছে এখন, তারপর সাথে কাইরোসিস দিয়ে দিছে, তো 2 মাস আমি কাইরোসিস খাইছি আর মার্ভেলন খাইতেছি এখন। আচ্ছা, তো আমার আগে মেনস্ট্রুয়েশন 4 দিন থাকতো, মানে পুরোভাবে, আর 2 দিন আর কি এমনি হতো, 6 দিনের মাথায় ভালো হয়ে যেতাম, আর মার্ভেলন খাওয়ার পর এখন আমার 3 দিন বা 4 দিন থাকতেছে, মানে টোটাল মিলিয়ে বেশি এবং কম পরিমাণে। তো এখন কি আমাকে যে কাইরোসিসটা দিল, তো এটা কি আমার কোনো ক্ষতি করলো? আমি এটা ডোজ কমপ্লিট করছি, সকাল বিকেল 2 বেলা দিছে, তো 120টা খাওয়া হয়েছে আর মার্ভেলন খাচ্ছি, তো এই জন্য ম্যাডামের কাছে প্রশ্ন যে এখন এটা কি আমার কোনো ক্ষতি হলো নাকি ঠিক আছে সবকিছু, এই জন্য আর কি।
আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শক, আপনার ট্রিটমেন্ট ঠিকই আছে। আর ফলিকুলার সিস্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা খুবই নর্মাল জিনিস, এটা নিয়ে আপনি একদমই ভয় পাবেন না। আর মাসিক যেটা আপনি বললেন, আগে 6 দিন হতো, একদম 3 দিন হয়, মাসিকটা কয়দিন থাকলো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে প্রতি মাসে আপনার হচ্ছে কিনা একটা নির্দিষ্ট টাইমে। 21 থেকে 35 দিনের মধ্যে যদি আপনার সাইকেল থাকে তাহলে কিন্তু আপনার সাইকেলটা নর্মাল হিসাবে আমরা ধরে নিব। তো আপনার যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আর 6 দিনের সাইকেল এখন 6 দিন থাকতো, এখন 3 দিন থাকে, এটাও স্বাভাবিক। আর ওরাল কনসেপটিভ পিল যেটা খাচ্ছিলেন এটা খেলে একটু মাসিকের ফ্লোটা কমে যায়, কিন্তু এটা অ্যাবনর্মালিটি না, এটা হরমোন দেওয়া হয়, তো হরমোনের কারণে এটা হয়। আর আপনার যা ট্রিটমেন্ট আছে ঠিকই আছে, আপনি এটা শেষ করেন, কমপ্লিট করেন, আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমরা যেটি নিয়ে কথা বলছিলাম, যারা অ্যাজমার এবং ডায়াবেটিস পেশেন্ট, তাদের কতটুকু আসলে সচেতন হওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই তাদের সচেতন হওয়া বেশি উচিত, এবং ওনাদের যে মাস্ক পরিধান করা অবশ্যই, আর অ্যাজমার যে চিকিৎসাগুলো নেন, সাধারণত অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধগুলো নেন, মন্টিলুকাস নেন, 2টা অ্যারোসল নেন, মানে 2টা ইনহেলার নেন, এগুলা ওনাদের সঠিকভাবে নেওয়া উচিত। এবং ধুলা ধুলিময় জায়গা, জনসমাবেশ, এগুলো পরিধান পরিত্যাগ করা উচিত, ওইসব স্থানে না যাওয়া উচিত, অবশ্যই মাস্ক পরিধান করবেন। আর ইমিউনিটি বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার অবশ্যই খেতে হবে, মাছ মাংস ডিম ডাল সবুজ শাকসবজি ফল ইত্যাদি খাওয়া উচিত। এবং টিকা যে নেওয়ার ব্যাপারটা আছে, অবশ্যই ওনার বুস্টার ডোজ, হ্যাঁ ভ্যাকসিন নেওয়া উচিত, হ্যাঁ বুস্টার ডোজও নেওয়া উচিত। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন, দর্শক আপনার নাম বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। আমাদের লাইনটি মনে ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার, আপনি ভ্যাকসিনের বিষয়টা আপনি বলছিলেন। হ্যাঁ, আমরা তো এখন অনেকের ভীতি আছে যে ভ্যাকসিন নিলে কোনো অসুবিধা হবে কি না। আসলে ভ্যাকসিন নিলে সাধারণভাবে অসুবিধা হয় না, যে কোনো ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কেউ কেউ একটু হয়তো ব্যথা হয়, একটু জ্বালাপোড়া হয়, একটু জ্বর হয়, এটুকু হতেই পারে, এটাকে মেনে নিতে হবে। এটা সামান্য একটু হয়তো প্যারাসিটামল খেলেই সেরে যাবে, এটাই ধরে নিতে হবে। তবে আমাদের ভ্যাকসিন সবারই নেওয়া উচিত। কোনো কোনো দেশ কিন্তু সেকেন্ড বুস্টার ডোজ, থার্ড বুস্টার ডোজে চলে গেছে, আমরা এখনও ফার্স্ট বুস্টার ডোজই খুব পিছিয়ে পড়ে আছি। কাজে আমাদের যদিও বিভিন্ন অন্য ধরনের ভ্যাকসিন আসছে, তবু আমাদের নিয়ে নেওয়া উচিত, কোনোভাবেই এতে পিছিয়ে পড়া উচিত না। অর্থাৎ ভ্যাকসিনেটেড অবশ্যই হতে হবে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে লক্ষণের কথা যা আপনারা বলছিলেন, আসলে একদিনের জ্বর বা তার সঙ্গে একটু কাশি, কতদিনের মাথায় তিনি টেস্ট করবেন, সেই উত্তরটি নিব। তার আগে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা কলটা নিয়ে নিয়েছি। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? ম্যাম, আমি একটু একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমার বয়স হয়েছে, আমার বয়স না রোগীর বয়স হয়েছে 30 বছর, উনি বাচ্চা কনসেপ্ট করছেন, যে ওনাকে একজন টিকা দেওয়া যাবে কিনা, ওই আপনার কিসের করোনার টিকা দেওয়া যাবে কিনা। আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ দর্শক। আপনার বাচ্চা কনসেপ্ট করছে, আপনার যে যার কথা বললেন আর কি, কতদিন হয়েছে সেটা বলেন নাই। সাধারণত আমরা 3 মাসের পর থেকে নিতে বলি, 12 সপ্তাহের পর যদি হয়ে থাকে তাহলে সে উনি ভ্যাকসিন নিতে পারবেন। জি জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, ওই যে সিমটমের কথা আমরা বলছিলাম, যে কতদিনের কাশি জ্বর থাকলে আসলে তার ওই করোনা টেস্ট করা উচিত? সাধারণত প্রথম সপ্তাহেই করা উচিত, প্রথম সপ্তাহেই করা উচিত। কোনো কোনো রোগী দেখা যায় প্রথম 2-3 দিনের মধ্যে পজিটিভ হয়ে যান, আবার কেউ কেউ প্রথম 2-1 দিনের মধ্যে হন না, 3-4 দিন 5 দিন 6 দিন পরে হন। তো যত তাড়াতাড়ি পারা যায় করে ফেলা ভালো, করে ফেলা ভালো, এবং একবার পজিটিভ না হলে দ্বিতীয়বারও করার চান্স থাকে। আর এখন যেহেতু আমাদের দেশে অতিমারী চলছে, পেন্ডেমিক চলছে, কাজেই সমস্ত ঠান্ডা কাশি জ্বর এটার একটা ডিডি হিসাবে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসাবে করোনা আসবেই। কাজেই একবার না হোক দুইবার হলেও করা লাগতে পারে, যত তাড়াতাড়ি পারা যায় করে ফেলা। সিমটম থাকলে টেস্ট করা উচিত, উচিত। হ্যাঁ, পরিবারের অন্যান্য সদস্যদের বাঁচানোর জন্য, অন্যান্যদেরকে ইনফেক্টেড না করার জন্য এটা তাড়াতাড়ি করা উচিত। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন, দর্শক আপনার নাম বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মিজানুর রহমান জুলহাস, বয়স 38, ঢাকা থেকে বলছি, কেরানীগঞ্জ। স্যারের কাছে আমার প্রশ্ন, যে আমার নাকে আমার প্রচুর ঠান্ডা লাগে, নাকে পলি হয়েছে এবং সেখানে মানে একটু লালচে এবং টিউমার মতো মানে মানে পলিজিটা মানে ডুবায়। তা আমি স্প্রে নেই, সেটা ন্যাচারাল স্প্রে নেই, লেটাস দুই চাপ দুই চাপ চার চাপ, তারপরও দেখা যায় কিছু সমস্যা থেকে
মানে থেকে যাচ্ছে, এটা মানে এটা কি মানে আর কি মেডিসিন নিলে স্যার আমার এটা ই হবে? হ্যাঁ, সমাধানটা পাবো। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ দর্শক। আপনার নাকে পলিপ হয়েছে, তো অ্যালার্জির জন্যই বারবার অ্যালার্জির জন্য এই পলিপটা হয়। তো এর জন্য আপনার প্রথমে অ্যালার্জিকে প্রিভেন্ট করার জন্য ফেক্সোফেনাডিন জাতীয় একটা ট্যাবলেট, তারপরে মন্টিলোকাস জাতীয় একটা ট্যাবলেট, এবং তারপরে আপনার ইনহেলার নেওয়া উচিত। আর আপনি একজন পালমোনোলজিস্ট মানে শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ যিনি, অথবা ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকা উচিত এবং নিয়মিত ফলো আপ করা উচিত। আর যদি পলিপ এমন বড় হয়ে যায় যে একদম আপনি শ্বাস নিতে না পারেন, তখন একজন নাক কান গলা বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ওটাকে অনেক সময় অপারেশন করা লাগতে পারে। তো এখন যে অবস্থায় আছে আপাতত, আপনি ঔষধগুলো নিতে থাকুন, নিয়মিত নিতে থাকুন, আশা করি আপনি ভালো থাকবেন। ডক্টর বর্ণালী দাস, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আসলে প্রেগনেন্ট মা যারা রয়েছে তাদের ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে, করোনার ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কিছুটা কনফিউশন কাজ করে, যেহেতু প্রথম দিকে বলা হচ্ছিল যে প্রেগনেন্ট মায়েরা ভ্যাকসিন নিতে পারবে না, কিন্তু এখন বলা হচ্ছে তারা নিতে পারবে। একটু যদি স্পেসিফিক করে বলতেন যে আসলে কত সপ্তাহ থেকে বা কত মাসের পর থেকে তারা ভ্যাকসিনটা নিতে পারবেন। এটা আসলে নতুন যেহেতু একটা জিনিস আসছে, এটা তো বারবার চেঞ্জ হচ্ছে, কারণ রিসার্চ হচ্ছে, আবার রেজাল্ট আসছে, আবার বদলাচ্ছে। মানে এটা আসলে মানে একদম স্পেসিফিক করে কিন্তু কিছু দেওয়া যাচ্ছে না আসলে। সেই জন্য প্রথম দিকে নিষেধ করা ছিল, মানে তখন ওর ওইভাবে স্টাডিটা হয় নাই যে দিলে কি হবে। তারপরে যখন হলো যে না এর অ্যাডভান্টেজটাই বেশি, দিলে অ্যাডভান্টেজটাই বেশি, এই জন্য আমরা সাধারণত এনকারেজ করি যে থার্ড টাইম ফার্স্ট ট্রাইমেস্টারের পর থেকে, মানে 12 সপ্তাহের পর থেকে দিতে পারবে। 12 সপ্তাহের পর থেকে যে কোন সময়, হ্যাঁ 12 সপ্তাহের পর পুরো প্রেগন্যান্সি দিতে পারবে। শেষের দিকটা আবার আমরা একটু না করি, যে ইডিডি এর কাছাকাছি হলে এক মাস দিবে না, মাঝখান টাইম সেকেন্ড ট্রাইমেস্টারটাকে সেফ মনে করা হচ্ছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একজন দর্শক রয়েছেন, দর্শক আপনার নাম বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। দর্শক কি আছেন আমাদের সঙ্গে? জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি দর্শক, আপনার প্রশ্নটি বলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী হান্নান, আমি খুলনা থেকে বলছি। বয়স 40 বছর। জি, আমার সমস্যা হচ্ছে আমার ওই পায়ের দুই পায়ের শিরায়। আচ্ছা, টান লাগে, হাঁটতে টান লাগে, এবং মনে করেন যে সোজা হয়ে দাঁড়াতে গেলে টান লাগে দুই পায়ের শিরায়, ওই যে রানের ওখান থেকে। জি জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, উনি যেটি ব্যাক পেনের কথা উনি বলছিলেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। আপনার বলেছেন যে পায়ের শিরায় টান লাগে, আসলে তো শিরায় না, আসলে যাদের কোমর ব্যথা হয়, কোমর থেকে যে স্নায়ুগুলো পা পর্যন্ত পৌঁছে যায়, কাজী কোমর থেকে যখন ব্যথাগুলো আছে পা পর্যন্ত পৌঁছে যায়, এটাকে আমরা সাধারণত ল্যাম্বাগোসায়াটিকা, পিএলআইডি বা এই ধরনের অসুবিধায় বলি। ভারী কাজ করতে গেলে সাধারণত এই অসুবিধাগুলো হয়, কাজে আপনাকে ভারী কাজ পরিহার করতে হবে। একজন রিউমাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন, কোমরের এক্সরে করে কিছু ব্যায়াম, কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কোমরে বেল্ট বাঁধতে পারেন, কিছু এক্সারসাইজ করতে পারেন, আর বেশি ব্যথা হলে একটু ব্যথার ওষুধ খাওয়া যেতে পারে। আবার কিছু আরেকটা অসুখ আছে যে রক্তের নালি যদি বন্ধ হয়ে যায় তাহলেও অনেক সময় ওই রকমটা হয়, যেটাকে আমরা ডিপ ভেইন থ্রম্বোসিস বলি। তা আপনার মনে হচ্ছে না ওই রকম অসুবিধা, আপনার একটা সামান্য ভারী কাজ করার জন্য হয়েছে। আপনি ব্যায়াম, নিয়মিত ব্যায়াম এবং ভারী কাজ পরিহার করে চলুন, আর একজন মেডিসিন বা রিউমাটোলজিস্টের পরামর্শ নিন, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একজন দর্শক রয়েছেন, দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি বলুন। জি আসসালামু আলাইকুম, আমি সালে বলছি মতিঝিল ঢাকা থেকে। জি জি, আমি ম্যাডামকে একটা কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার ওয়াইফের বয়স 37 ইয়ার্স। জি, তো আমার ওয়াইফের 2 বছর থেকে মেন্সটা ডিসকন্টিনিউ আর কি, বিভিন্ন ওষুধ বা ওই পিল খেলে হয়, না হলে এটা বন্ধ করলে বন্ধ হয়ে যায় আর কি। আচ্ছা, তো আমার কোশ্চেনটা হচ্ছে বন্ধ আজকে প্রায় 1 ইয়ার্স এর মত হচ্ছে, সেই ক্ষেত্রে কি ওর বাচ্চা হওয়ার কোনো চান্স আছে যদি উইদাউট প্রোটেকশনে, মানে জমি লন করা হয়, যেহেতু তার মেন্স হয় না। জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আপনার কোনো প্রশ্ন আছে? না, আপনার কি বাচ্চা আছে আগে? আগের বাচ্চা তো আছে, আমার বাচ্চারা বড় বড় হয়েছে। হ্যাঁ, কি এই এখন যে মাসিক অনিয়মিত হচ্ছে, এর মধ্যে আপনি যদি প্রোটেকশন না নেন কনসিভ করতে পারেন, কারণ কোনো একটা সাইকেলে যদি ওভুলেশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কনসিভ, আপনার ওয়াইফ কনসিভ করে যেতে পারে, ঠিক আছে? আর যেটা যে মাসিকের যে অনিয়মিত হচ্ছে, এটার তো চিকিৎসা ভালো মতন আপনার করা উচিত, কারণ কোনো গাইনোকোলজিস্টের সাথে কথা বলে এটা অনেক ইভালুয়েট করার ব্যাপার আছে, পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপার আছে, কারণ সমাধান তো অবশ্যই আছে। আপনি ভালো একজন গাইনি ডাক্তারকে দেখান,
কিছু হরমোন পরীক্ষা আপনাকে করতে হবে, করে এটা একটা পার্মানেন্ট সলিউশন নেবেন। কারণ মাসিক বন্ধ থাকলে হরমোনাল একটা ইমব্যালেন্স তো ওনার বডির ভিতর হচ্ছেই, তাই না? তখন তো অন্য অন্য উপসর্গগুলো দেখা দিবে। তো আমার মনে হয় এটা আপনার খুব মানে তাড়াতাড়ি কারোর বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে এটা ট্রিটমেন্ট নিয়ে নেন। জি জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন, দর্শক আপনার নাম বয়স বলে আমাদেরকে প্রশ্ন উঠে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম, আশ্রয়গঞ্জ থেকে। আমার বয়স 60 মানে 60 ইয়ার্স। তো আমি যেটা অলরেডি দুইবার করোনা টিকা নিয়েছি, এরপরে বুস্টার ডোজ নিয়েছি আমি প্রায় আজকে 10-12 দিন আগে বুস্টার ডোজ। আচ্ছা, এর বুস্টার ডোজ নেওয়ার পর থেকে আমার মানে মাথা ব্যথা, গায়ে জ্বর ছিল, জ্বর কমছে এখন, মানে কিন্তু মাথা ব্যথা প্রচন্ড আর গায়ে ব্যথা। তো এটা বুস্টার ডোজ নেওয়ার পরে এটা হইলো, কিন্তু আগে যদি এবার টিকা নিয়েছিলাম তখন কিন্তু এই রিয়েকশনটা হয় নাই। আচ্ছা, আর আমার ডায়াবেটিস আছে, কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে আছে। জি, তো এখন আমি কি করতে পারি? জি জি, দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, এই সমস্যাটা আসলে অনেকেরই কিন্তু হচ্ছে বুস্টার ডোজ নেওয়ার পর থেকে। হ্যাঁ দর্শক, বুস্টার ডোজ নেওয়ার পরে কারো কারো এই অসুবিধাগুলো হচ্ছে। তো জ্বর, একটু মাথা ব্যথা, এটা হতে পারে। তো আমার মনে হয় যে শুধু প্যারাসিটামল খেলে এটা হয়ে যাবে। তারপরে যদি খুব বেশি জ্বর হয় এবং সবসময় জ্বর থাকে, সঙ্গে কাশি থাকে, তাহলে আপনি একজন পালমোনোলজিস্ট বা ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্টের সঙ্গে পরামর্শ করা উচিত। তো সাধারণভাবে একটু জ্বর, একটু মাথা ব্যথার জন্য আমরা এক সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে বলবো, তেমন কিছু করতে বলবো না। খুব রেয়ারলি ভ্যাকসিনের পরেও আবার করোনা হয়ে যেতে পারে, ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার পরে। তো সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা বলবো না। এছাড়াও অন্য কারণে কিন্তু, যেমন আমাদের দেশে ইনফ্লুয়েঞ্জা তো সারা বছরই হয়, এখনও হচ্ছে, করোনার জন্য হয়তো ইনফ্লুয়েঞ্জার কথা আমরা বলছি না, হয়তো ইনফ্লুয়েঞ্জার জন্য অনেকের ব্যথা, জ্বর, শরীর ব্যথা এগুলো হতে পারে। অন্যান্য ভাইরাল ইনফেকশনটাও কিন্তু মাথায় রাখতে হবে, যে আমরা বুস্টার নিলাম ঠিকই, কিন্তু অন্য একটা ভাইরাসের জন্য আমাদের এরকম অসুবিধাগুলো হচ্ছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, অর্থাৎ চিন্তিত হবার মতো আসলে কিছুই নেই। হ্যাঁ, আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন, দর্শক আপনার নাম বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। আমার নাম হচ্ছে শারমিন আক্তার, আমি নড়াইল থেকে বলছি, বয়স হচ্ছে 31 বছর। জি, আমার এখনো কোনো বেবি হয়নি, আমার হাজবেন্ডের সিনাসের পার্সেন্টেজ কম। আচ্ছা, এখন আমার পিরিয়ড নিয়মিত হয়, কিন্তু আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি, কিন্তু কোনো হরমোনালি বিভিন্ন টেস্ট করছি, কোনো সমস্যা নাই। আর হচ্ছে IVF এর পদ্ধতিতে বাচ্চা দিতে যাচ্ছিলাম, কিন্তু বাংলাদেশে কোথায় নিলে ভালো হয় এটা জানার জন্য। আর 40 সিনাসের পার্সেন্টেজ হচ্ছে 40, এটা কি নর্মালি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কিনা? আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন আছে? না না, আপনার কোনো সমস্যা নাই বলছেন, হরমোন করছেন সবই বলছেন, কিন্তু হাজবেন্ডের প্রবলেম আছে। কাউন্ট কত, ওই মানে রিপোর্টটা একটু ডিটেইল জানতে পারলে ভালো হতো। উনি বলছিলেন যে উনার ওয়েট গেইন হচ্ছে ওয়াইফের। জি, আচ্ছা, ওয়েট গেইন হলে আপনি থাইরয়েডের পরীক্ষা নিশ্চয়ই করছেন, ওইটা নর্মাল আসছে কি না ওটা একটু দেখতে হবে। আর নর্মালভাবে যদি আপনার হাজবেন্ডের ওইটা কাউন্টের উপরে নির্ভর করবে, একদম কিছু কম থাকলে যে কনসেপ্ট করতে পারবেন না নর্মালভাবে তা না, সেটার জন্য আপনি একজন বন্ধ্যত্ব বিভাগের যে ডাক্তার আছেন ওনাকে দেখাতে পারেন। এখন তো বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলোতেও বন্ধ্যত্ব বিভাগ আছে, ওখানেও যেতে পারেন, গিয়ে যোগাযোগ করে আপনারা দেখেন। কারণ এটা নিয়ে আপনাদের সঙ্গে বসতে হবে এবং ডিটেল কথা বলতে হবে, কারণ যদি অল্প অসুবিধা থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট দিয়ে দিলে আপনারা নর্মালভাবেও কনসেপ্ট করতে পারবেন। যদি সেটা না পারেন তাহলে যদি ARTতে মানে আর্টিফিশিয়াল ইয়েতে যেতে চান তাহলে তো বঙ্গবন্ধুতে যেতে পারেন, ঢাকা মেডিকেল কলেজে বিভিন্ন কয়েকটা সরকারি মেডিকেল কলেজে কিন্তু বন্ধ্যত্ব বিভাগ চালু আছে, আপনারা ওখানে আউটডোরে কথা বলে চিকিৎসা নিতে পারবেন। আচ্ছা জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন দর্শক রয়েছেন, দর্শক আপনার নাম বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি সিলেট থেকে বলছি, মোহাম্মদ আব্দুল কাদের জুয়েল, স্যারের কাছে প্রশ্ন। জি, আমার প্রায় 5-6 মাস আগে আমার করোনা হয়েছিল। জি, গোড়া পজিটিভ হয়েছিল। জি, তো আমি ডাক্তারের তত্ত্বাবধানে আমি চিকিৎসা করছি, আলহামদুলিল্লাহ ভালো, পরে নেগেটিভ আসছে। আচ্ছা, তো আমার এই শ্বাসকষ্ট মানে এটা প্রায় থাকে, আর সর্দি, মানে আমি যদি পরিশ্রম না করি, পারিশ্রমিক কোনো কাজ না করি, তাহলে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে পড়ে, আর পরিশ্রমিক কাজ করলে আমার শরীরটা সুস্থ হয়ে থাকে। আর এই ইদানিং খুব বেশি সর্দি জ্বর, মানে সর্দিটা কন্টিনিউ থাকে। এর জন্য আমি ওই যে ইবাডিল ফাস্ট খাচ্ছি, সিনামিন খাচ্ছি, আর মনাস্ট্রিন এটা খাচ্ছি। তো স্যারের কাছে মানে একটু পরামর্শ চাচ্ছি।
ধন্যবাদ দর্শক, আপনার হ্যাঁ মাঝে মাঝে শ্বাসকষ্ট থাকে, অর্থাৎ আপনার অ্যাজমার একটু অসুবিধা আছে, তো এর জন্য আপনার অ্যাজমার জন্য বেশ কয়েকটা ওষুধ খেতে হয়। আপনি একটা অ্যান্টিহিস্টামিন খাচ্ছেন, একটা ফেক্সোফেনাডিন জাতীয়, আরেকটা আপনি মন্টিলোকাস্ট খাচ্ছেন, আপনার দুইটা ইনহেলারও দরকার, ডক্সিফাইলিনও দরকার। আমার মনে হয় বেশ কয়েকটা ওষুধ আপনাকে রেগুলার খেতে হবে, যেহেতু আপনার মাঝে মাঝেই শ্বাসকষ্ট হয়, জ্বর হয় এবং কাশি হয়। তো আমার মনে হয় আপনি আপনার স্থানীয় জায়গায় কোনো মেডিসিন বিশেষজ্ঞ অথবা পালমোনোলজিস্ট আর কি, রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞকে দেখিয়ে আপনি সমাধান করে নিতে পারেন, এবং আপনার ওষুধ দীর্ঘদিন চলবে, দীর্ঘদিন চলবে, আপনি ওষুধ ছেড়ে দিতে পারবেন না, ছেড়ে দিলে আপনার অসুবিধা হবে। ধন্যবাদ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একজন দর্শক রয়েছেন, দর্শক আপনার নাম বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক আপনার প্রশ্নটি বলুন। দর্শক কি আছেন আমাদের সঙ্গে? পরে রাতে দিকে আমার জ্বর উঠছে, কিন্তু 100 উপরে না, এবং ঠান্ডা, জি এই যে সর্দি, ওই থেকে আমার সুতরাং নাক বন্ধ হয়েছিল, এভাবে এখনো আছে নাক বন্ধ। জি জি। আর হালকা কাশি আছে। আচ্ছা, এখন কি করণীয় আমার? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। আপনার জ্বরও আছে, নাক বন্ধ হয়ে আছে, কাশি আছে, তো আমরা তো এখন যেহেতু আমাদের দেশে একটা প্যান্ডেমিক চলছে, ওটাকে সন্দেহ করব, আমরা বলবো যে আপনি করোনার যে টেস্ট আরটিপিসিআর এটা করে ফেলেন, পাশাপাশি সঙ্গে একটা ব্লাড টেস্ট আর একটা চেস্ট এক্সরেও করে ফেলেন, আর খাবার জন্য একটা প্যারাসিটামল জ্বর কমানোর জন্য, একটা ফেক্সোফেনাডিন জাতীয় একটা অ্যান্টিহিস্টামিন, একটা মন্টিলোকাস জাতীয় অ্যান্টিহিস্টামিন, এবং যদি নাক একদম ব্লক হয়ে যায়, নাকের একটা ড্রপও পাওয়া যায়, নাকের এই ড্রপটা দিলে হয়তো নাকটা একটু হয়ে যাবে। পাশাপাশি আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে পারেন, কারণ যেহেতু প্যান্ডেমিক চলছে, আপনার যদি কোনো রিপোর্ট খারাপ আসে তাহলে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া যায়। আচ্ছা, অর্থাৎ এক্ষেত্রে প্রথমে ওনাকে আসলে টেস্ট করতে হবে। হ্যাঁ, টেস্ট করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর বর্ণালী দাস। আপনার কাছে আমি জানতে চাই, আসলে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে খুব টিনেজারদের মধ্যে পিসিওএসএস এর সমস্যাটা আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এক্ষেত্রে অভিভাবকদের বাবা মাদের আসলে করণীয় কি এটাকে আসলে প্রতিরোধ করার জন্য? এটা আসলে মানে প্রতিষেধকের চেয়ে প্রতিরোধ করাটাই বেশি জরুরি। এখন হচ্ছে লাইফস্টাইল এটার সাথে খুবই জড়িত, মানে ওতপ্রোতভাবে জড়িত। এখনকার বাচ্চাদের যেটা সেডেন্টারি লাইফটা ওদের বেশি, বাইরে খেলাধুলা কম, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কম হয়, তারপরে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, মানে জাঙ্ক ফুডগুলি পছন্দ করে, সেই লাইফস্টাইল মডিফিকেশনটা খুবই দরকার। এই জন্য আমি প্রত্যেকটা মা বাবা মাকেই বলবো, যে বিশেষ করে মাদেরকে, যে ছোটোবেলা থেকেই হ্যাবিটটা গ্রো করানোর জন্য, যে একটা ডিসিপ্লিন লাইফের ভিতর দিয়ে যদি সে যায়, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করলো, যেহেতু আউটডোর খেলতে যাওয়ার সুযোগ কম এখন এই আমাদের এই অবস্থায়, সিকিউরিটির ব্যাপার আছে, অত অ্যাভেলেবল ফ্যাসিলিটিসও নাই, তো সেক্ষেত্রে বাসার ভিতরে যে গেমসগুলি খেলা যায়, যেগুলোতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যায় আর কি, সেরকম গেমসগুলি খেললো, আর ফিজিক্যাল এক্সারসাইজটা একদম রেগুলারলি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেগুলো আমরা স্কুলে যে পিটিগুলি করি, আমি সবসময় পেশেন্টদেরকে বলি যে স্কুলে যে পিটিগুলি আপনারা করেন সেগুলোই প্রতিদিন যদি করে, এই 10-15টা সেই পিটিগুলি যদি সে করে, তাহলে সেগুলোর সাথে তো সে ইউজ টু, তো এগুলোও যদি করে সে, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা দরকার আর কি, আর সাথে খাবার দাবার লাইফস্টাইল, একটু প্রে করলো, প্রেয়ার, মানে এরকম একটা সিস্টেমের মধ্যে যদি তাদেরকে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু এই পিসিও থেকে অনেকটাই এবং অর্থাৎ সুশৃঙ্খল জীবন যাপনটা অবশ্যই, কারণ ওবেস হয়ে যায়, এই ওবেসিটিটা কিন্তু পিসিওর অনেক অন্যতম একটা কারণ, এই ওবেসিটিটা যদি আপনি কমাই দিতে পারেন, পিসিও কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, এটা কমে যায়। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আপনার কাছে জানতে চাই, আপনি প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে রয়েছেন, প্যালিয়েটিভ কেয়ারটা সম্পর্কে অনেকে আসলে জানে না, এই ডেফিনিশনটা কি আসলে? হ্যাঁ, প্যালিয়েটিভ কেয়ার একটা নতুন জিনিস, 2002 সনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা সংজ্ঞা দিয়েছেন, তো তারা বলেছেন যে প্যালিয়েটিভ কেয়ার এমন একটি উদ্যোগ যা নিরাময়যোগ্য রোগী এবং রোগীদের আত্মীয় স্বজনকে, রোগী এবং রোগীর আত্মীয় স্বজন সবাইকে, তাদের জীবনের জীবনযাত্রার মান বাড়ায়, তাদের যে দুর্ভোগগুলো আছে সেই দুর্ভোগগুলো, শারীরিক, মানসিক, সামাজিক এবং আত্মিক দুর্ভোগগুলো সঠিকভাবে নির্ণয় করে তাদের সমাধান করে এবং রোগীর কোয়ালিটি অফ লাইফ অর্থাৎ জীবনযাত্রার মানকে উন্নত করে। তো আমরা সাধারণত প্যালিয়েটিভ কেয়ার কাদেরকে দিই? যাদের
ভালো হওয়ার সম্ভাবনা নেই, যেমন ক্যান্সারে আক্রান্ত, ক্রনিক রেনাল ফেইলিওর যার একদম শেষ অবস্থা, অথবা সিওপিডি শ্বাস প্রশ্বাসজনিত অসুবিধার শেষ অবস্থায় চলে আসছে, অথবা হার্ট ডিজিজের শেষ অবস্থায় চলে আসছে, অথবা মোটর নিউরন ডিজিজ, যেমন ধরেন বেলস মোটর নিউরন ডিজিজের মধ্যে আমরা বলতে পারি অ্যামিওট্রোফিক ল্যাটারাল স্ক্লেরোসিস, অথবা অন্য ধরনের যে রোগগুলা যার সেরে ওঠার সম্ভাবনা নেই, তাদের চিকিৎসার জন্য, তাদের জীবনকে একটু মানে ভালো রাখার জন্য যে চিকিৎসা, তাকে স্যার অবশ্যই ক্যান্সার রোগীরা পড়ছে, হ্যাঁ এর মধ্যে ক্যান্সার রোগী 95% পড়েছে। আচ্ছা স্যার আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, এই যে আপনি প্যালিয়েটিভ কেয়ার এই বিষয়টা আপনি দেখছেন, যারা ক্যান্সার রোগী রয়েছেন, এই যে করোনার সবাই ভ্যাকসিন পাচ্ছে, সিএ পেশেন্ট বা ক্যান্সার পেশেন্টরা কি আসলে এই ভ্যাকসিনটা নিতে পারবে কিনা? হ্যাঁ ক্যান্সার পেশেন্টরাও ভ্যাকসিন নিতে পারবেন। আচ্ছা এক্ষেত্রে তাদের শারীরিক কোনো অসুবিধার কোনো বিষয় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আর একটু কথা বলবো আপনার সাথে। আপনার কাছে জানতে চাই যে অনেকের আসলে টিনেজার, আমি টিনেজারদের নিয়ে একটু কথা বলতে চাই, যে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে বা পিসিওএস এর সমস্যা রয়েছে, সিস্টের প্রবলেম রয়েছে, অনেক সময় দেখা যায় যে গাইনোকোলজিস্ট আপনারা পিল খাওয়ার জন্য সাজেস্ট করে থাকেন, তো এটা আসলে ভবিষ্যতে তাদের শারীরিক বা বেবি নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি হতে পারে? এটা নিয়ে মাদের একটা দুশ্চিন্তার সীমা নাই, আমরা অনেক ফেস করি, এসেই বলে যে ও তো বিয়ে হয়নি, ম্যারিড না, তো কেন পিল খাবে, ভবিষ্যতে সমস্যা হবে কিনা। আমি মাদের আশ্বস্ত করতে চাই যে পিল এটা একটা ট্রিটমেন্টের, আপনি অন্য মেডিসিন যেরকম খান আপনারা সেরকমভাবে এই পিলটাও একটা ওরকমই ট্রিটমেন্ট। এটা হ্যাঁ এটা জন্ম নিয়ন্ত্রণের জন্য একটা পদ্ধতি মাত্র, কিন্তু এটা একটা ওষুধের তো অন্য অন্য কাজও থাকে, তো সেটা এটা শুধুমাত্র যেহেতু হরমোন এটা জন্ম নিয়ন্ত্রণ যেভাবে করে, অন্যদিকে আবার অন্য অন্য প্রবলেমগুলোরও সলভ দিতে পারে সে, সেই জন্য পিল খুবই যাদের সিস্টের প্রবলেম আছে তাদের জন্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে আমরা ওরাল কন্টাসেপ্টিভ পিল দিয়ে থাকি। আপনারা যদি দিয়ে থাকে আপনাদেরকে, তাহলে নিশ্চিন্ত করে কোনো রকম টেনশন ছাড়াই আপনার মেয়েকে আপনি পিল খাওয়াতে পারেন, কোনো অসুবিধা হবে না, এর জন্য ভবিষ্যতে তার বাচ্চা নিতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা এবং আরেকটা ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে, যাদের মেনোপজ হচ্ছে এক্ষেত্রে আসলে তাদের সাইকোলজিক্যালি যে চেঞ্জেসটা হয়, কী ধরনের আসলে আপনারা কাউন্সিলিং করে থাকেন রোগীদেরকে? হ্যাঁ এটা আসলে মানে মেয়েদের লাইফটা তো পুরো একটা সেগমেন্ট সেগমেন্ট ভাগ করা থাকে, তাই না? এই রিপ্রোডাক্টিভ লাইফ সে দীর্ঘদিন এই লাইফটার সাথে ইউজ টু থাকে, হঠাৎ করে তার একটা জিনিস নাই হয়ে যাচ্ছে, যে কোনো জিনিসই তো আসলে ছেড়ে যেতে সবারই খারাপ লাগে, তো যেহেতু মানসিক শারীরিক দুই দিক থেকেই সে একটু আপসেট থাকে, কারণ হরমোন যে সাপোর্টটা দিত সেই সাপোর্টগুলোতে তার থাকছে না, সেই সাপোর্টটা যখন কমে যায় তখন অর্থাৎ এই পরিবর্তনটা মেনে নিতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, শুভকামনা ইনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানটি। আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা সমাধানের জন্য প্রতি শনি এবং রবিবার 6:40 আপনাদের সঙ্গেই থাকবো, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন, আল্লাহ হাফেজ।